মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুর্নীতিবাজ সিন্ডিকেট ভাঙতে চায় দুদক। বদলি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার ও ঘুষ কারবারি চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি। ধরা হবে আশ্রয়দাতাদেরও। সচিব জানান, অবৈধ সম্পদের মালিক কর্মকর্তা কর্মচারীদের সম্পদের তথ্য চাইবে দুদক। মহিউদ্দিন আহমেদের রিপোর্ট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসির কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, অধিদপ্তরে ঘুষ ছাড়া কাজ হয় না। নিয়োগ পরীক্ষার আগেই অর্থের বিনিময়ে ফাঁস করে দেওয়া হয় প্রশ্নপত্র। 2022 সালের মাওসির কম্পিউটার অপারেটর 513টি পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করা হয়। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ মাওসির কর্মকর্তা চন্দ্রশেখর হালদার সহ তিনজনকে গ্রেপ্তারও করে। নিয়োগ পরীক্ষা মোটা অঙ্কের টাকা লেনদেন হয় বলে দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়ে যে অভিযোগটি আসছে, অভিযোগটি আসার পরে কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগে দেখা যায়, উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে চন্দ্রশেখর হালদার সহ মাওসির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নাজমুল হোসেন সিন্ডিকেট করে মাওসি ছাড়াও স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য করে। এছাড়া টাঙ্গাইলের খোকন, পটুয়াখালীর সাইফুল সহ অধিদপ্তরের বাইরের কয়েকজনকে নিয়ে এই সিন্ডিকেট দীর্ঘদিন বাণিজ্য করে আসছে। তাদের ধরতে চায় দুদক, গঠন করেছে অনুসন্ধান টিম। অনুসন্ধান শেষে প্রাপ্ত প্রতিবেদন কমিশনের সামনে উপস্থাপন করা হবে এবং তার পরবর্তীতে প্রযোজ্য পদক্ষেপ আইন মোতাবেক গ্রহণ করা হবে। অন্তরালে থেকে যারা এই সিন্ডিকেটকে সহযোগিতা করে, এবার তাদেরও আইনের আওতায় আনতে চাই দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে যে প্রতিবেদন অনুসন্ধানকারী দিবেন সেটি কমিশনের সামনে উপস্থাপন করা হবে। কমিশন এটি বিবেচনা করে দেখবেন, যদি বিধি সম্পন্ন হয়ে থাকে বিধি মোতাবেক, তাহলে পরবর্তী কার্যক্রমের জন্য মামলার অনুমোদন দিবেন। কমিশন থেকে অনুসন্ধান টিমকে দ্রুত কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান দুদক সচিব। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।